ওকে, তো আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট বিধান বড়াই, তার প্রথম কাজ, খুব খুশি। হ্যাঁ আচ্ছা, হতাশ যে হয়ে যাচ্ছিল যে ভাই আমার দ্বারা আর হবে না, বললাম না? হ্যাঁ ভাই, অনেক মানে আমি খুবই হতাশ ছিলাম যে আমি কাজ পাবো কিনা পাবো, তবে আমি প্রথম কাজ পাইছি, আমি অনেক খুশি। আচ্ছা, কয় ডলারের কাজ? $40 ভাইয়া, আচ্ছা, কোন কোন ব্যাচের স্টুডেন্ট তুমি ছিলে? আমি DM ক্যাম্পেন ওয়ান। ডিএম ওয়ানের? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। বারবার বলি যে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হচ্ছে সব সময় লেগে থাকার, যারা অল্পতে হতাশ হয়ে যাবে তারা কিন্তু কিছু করতে পারবে না, অনেক মানুষ আসবে যাবে, কিন্তু এর মাঝে যারা লেগে থাকবে তারাই কিন্তু টিকে থাকবে। জি ভাই, আপনার কথার নির্দেশন অনুযায়ী আমি লেগে আছি। আপনার বারবার বলতেছেন যে বিধান লেগে থাকো লেগে থাকো, আমি চেষ্টা করতেছি আপনার কথা অনুযায়ী কাজ করার জন্য। ঠিক আছে, এবার শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। নোটিফিকেশনে যাও। এইটা ভাইয়া, ক্লিক করো। ওকে, উপরে স্ক্রল করো। আচ্ছা, উপরে একটু উঠাও দেখি, ব্রাউজারটাকে রিলোড দাও একটু। তোমার একটা নেট কানেকশন ইস্যু আছে। ওকে, এখন কত সময় দিয়েছে? সময় কত? বেসিকে হায়ার করছে নাকি? এই গটিটে ক্লিক করো দেখি। 3 দিন সময়, 3 দিন। আচ্ছা, গ্রেট। এখন কাজ কিভাবে করতে হবে, এটা কি দিন নতুন করে দেখিয়ে দিতে হবে না? কতদিন তো বলেই দিলাম, কাজটা আপনার মাধ্যমে করলে ভালো হতো। আমার মাধ্যমে কেন করবা, নিজে করতে হবে, তাহলে এক্সপিরিয়েন্স হবে। ওই যে এটা তো হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং করলেই হবে, তাই না? সে কোন দেশের বলেছে? ওই যে আবিরা, আবুধাবি? হ্যাঁ হ্যাঁ কি আমার মাউস তো দেখি, দেখেন এটা কি স্যাম্পলের স্ক্রিনশট দিয়েছিলা, স্যাম্পল স্ক্রিনশট দিয়েছি 3টা। যেগুলো ওর জন্য করেছিলা? না স্যার, ওর জন্য মানে করা ছিল আমার স্যাম্পল কাজের। ওর নাম, হোয়াটসঅ্যাপ, ইমেল, কান্ট্রি, এইটা লাগে? মানে কি গুগল স্ক্র্যাপিং করতে হবে? এখন লোকেশন কি বলেছে? তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে কার শপ, ঠিক আছে, জি, কার শপ। আর লোকেশনটা কই? উপরে একেবারে উপরে একটু দেখেন, আবির আরবিক কি জানতে বলছিল, দেখেন উপরে একটু স্ক্রল করেন, প্রথম একেবারে প্রথম। এই যে সৌদি আরবিয়া। হ্যাঁ, হুম হুম তাহলে সৌদি আরবের যেগুলো সিটি রয়েছে, ঠিক আছে, হ্যাঁ সৌদি আরবের সিটি গুলোকে একটা একটা করে নিয়ে গুগল ম্যাপ স্ক্র্যাপিং করতে হবে, ওই যে পেড টুলস দিয়ে। তাহলে একেবারে 5-7 মিনিটেই হয়ে যাবে সব। তো উনি আবার কিছু বলবে নাকি যে আমার উনি আবার অনেকে, কি করবে, ওনার কাজ হলেই তো হলো। উনি কি দেখছে নাকি যে আমরা ম্যানুয়ালি করছি না নর্মালি করছি? আমরা তো বলি নাই যে ম্যানুয়ালি করছি কি নর্মালি করছি। তাহলে কার সব এখানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টুলসটা নিয়ে নাও প্রদীপের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টুলস আছে আমার কাছে। আচ্ছা, তাহলে এই যে এখানে আসবা, এসে স্ক্র্যাপ করো, দিয়ে সৌদি আরবের সিটি গুলো আগে ধরো। তাহলে সৌদি আরাবিয়া সিটি লিস্ট, সৌদি আরবে অনেক কারের সব আছে, যেমন হচ্ছে প্রথমে ধরো রিয়াদ, ঠিক আছে, হ্যাঁ রিয়াদ, বেল, জেদ্দা। তাহলে এই হচ্ছে
এখানে কার সব ইন রিয়াদ দিয়ে কমা সৌদি আরাবিয়া, ঠিক আছে, জি ভাইয়া, দ্যাট দি সার্চ কানেক্ট হলো, এই দেখো চলে আসছে। হ্যাঁ তাহলে এইবার আমরা কি করব, গ্র্যাব উইথ ইমেল দিয়ে স্টার্ট গ্র্যাবিং, সময় নিবে একটু, ইনিশিয়েট শুরু হলো, এবার কাজ শুরু হলো। এই যে শুরু হয়ে গেছে, এদের সাধারণত হয়তো ইমেল নাও পাওয়া যেতে পারে, না ইমেল পাওয়ার তো আমি পরে সম্ভাবনা, ঝাল দিয়ে বের করা যাবে ভাইয়া এখান থেকে ওদের তো মেনু। ওয়েবসাইট নেই, ইমেল পাওয়া যাবে কম, বাট এই যে আসছে যাদের আছে তুমি সবগুলো কালেক্ট করবা, কালেক্ট করে যেগুলো ইমেল পাওয়া যাবে না সেগুলো বাদ দিয়ে দিবা। তবে আগে সব বাদ দিতে যাবে না, আগে সবগুলো কালেক্ট করো। হ্যাঁ এই যে ইমেল আসছে, তো সবার তার ইমেল থাকে না ওয়েবসাইটে, যাদের ওয়েবসাইট আছে তাদের ইমেল পাবে, ও ওয়েবসাইট থেকে 4টা থেকে 2টা বাইর করে নিয়ে আসছে, তো ভালোই তো, খারাপ না। হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসে যে নাম্বার তো আসছে। হ্যাঁ নাম্বার আসছে, এখন আমরা তো আর কনফার্ম করতে পারবো না যে সবার নাম্বার হোয়াটসঅ্যাপ কিনা। হ্যাঁ ওকে যদি, ওকে বলবা যে তোমার যদি হোয়াটসঅ্যাপ মার্কেটিং লাগে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে দিবো, ক্লায়েন্টকে এভাবে আপসেল করতে হয় সবসময়। হ্যাঁ সবসময় এভাবে আপসেল করতে হয়, তোমার যদি হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা ইমেল মার্কেটিং করার প্রয়োজন হয় আমাকে বলবা, তাহলে আরো অপরচুনিটি বেড়ে গেল, কারণ হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর তো আমাদের পেড টুলস আছে, আর ইমেল মার্কেটিং ও হচ্ছে করে দেওয়া যাবে। এখন ইমেল কি ম্যানুয়ালি বের করা যাবে এখান থেকে? যদি পায় তো উনি বের করে দিতে আছে, কিন্তু এখান থেকে যেগুলো আমার তো পাচ্ছে, যেগুলো পাচ্ছে ওগুলো পাচ্ছে, যেগুলো পাচ্ছে না সেগুলো তুমি ওয়েবসাইট গুলো দেখবা, ওয়েবসাইট গুলো দেখে দরকার হলে বের করে দিবা, আগে কালেক্ট করে ফেলো, তোমার তো অপশন আছে, ডাটা তো 200, জি তুমি ভাইয়া, ম্যানুয়ালি কালেক্ট করতে যাবে কেন, সবগুলো হচ্ছে সফটওয়্যার দিয়ে বের করে নাও, দেখা গেলো একটা সিটি থেকে যদি তুমি 50টা ইমেল পাও তাহলে তো তোমার হয়ে গেল। তো আমি আগে বের করে তারপর কাজটা আপনার আমি দেখাই আগে। হুম আপনি যেভাবে বলছেন আমি এইভাবে কালেক্ট করি আগে, হুম ঠিক আছে? সুন্দর সুন্দর ভাবে এভাবে কালেক্ট করো, কালেক্ট করে হচ্ছে এখান থেকে তো এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট করলেই তো আমাদের ইস্যু চলে যাবে, এখান থেকে এক্সপোর্ট করলে এক্সেলে চলে যাবে, ঠিক আছে? এক্সপোর্ট করলে এক্সেলে চলে, ইস্যু নিলে ভালো হইতো, যেমন ওই যে আমার গুগল ড্রাইভে, এতে এক্সেলে নিয়ে পরে তুমি গুগল ড্রাইভ করবা, সমস্যা কি, ঠিক আছে? তাহলে এভাবে সুন্দর করে কাজটা করো আগে। হ্যাঁ এভাবে কাজ দিলে বায়া খুশি হবে, সব তথ্য দিলে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।